বরগুনার রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নিকে জামিন দেননি উচ্চ আদালত। তবে আদালত জামিন প্রশ্নে রুল জারি করতে চাইলেও মিন্নির আইনজীবীরা রাজি হননি। পরে জামিন আবেদন ফেরত দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রিফাতকে হত্যার আগে ও পরে আসামিদের সঙ্গে মিন্নির ফোন আলাপের অডিও রয়েছে পুলিশের কাছে। বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নিকে আসামি করার পর নাটকীয় মোড় নেয় এই মামলার তদন্ত কার্যক্রম। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় সে। বিচারিক আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তার আইনজীবীরা। বৃহস্পতিবার এক ঘণ্টা শুনানি শেষে উচ্চ আদালত জানান, মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেখে জামিন বিষয়ে কোনো আদেশ দিতে চান না তারা। তবে জামিন প্রশ্নে রুল দিতে চাইলেও আসামি পক্ষের আইনজীবীরা নিতে চাননি। মিন্নির বাবার দাবি, উচ্চ আদালতেই ন্যায় বিচার পাবেন তারা। উচ্চ মহলে সন্ত্রাসীদের বাঁচাবার জন্য আজকে আমার মেয়েকে নির্যাতন করা হইতেছে, আমি সর্বস্তরের মানুষের কাছে বিচার চাই, আপনারা দেখুন এবং আমার মেয়ের মুক্তি চাই আমি। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, রিফাত হত্যার আগে ও পরে আসামিদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন মিন্নি, যার ফোন আলাপ রয়েছে পুলিশের কাছে। ভিডিও ফুটেজ এবং 164 স্টেটমেন্টে অন্যান্য আসামিরা বলেছে সে নিজেও স্বীকার করেছে এবং টেলিফোনিক কনভারসেশন ছিল, সেই বিবেচনা হাইকোর্ট তাকে এই এডিনটারিম বিলটা দেয় নাই। গত 26 জুন প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। স্বামীকে বাঁচাতে স্ত্রী মিন্নির প্রাণান্তকর চেষ্টা ব্যাপক আলোচিত হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।